আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি হুন্ডাই টাকসন 2016 মডেল। আপনারা যারা আছেন, যারা হুন্ডাই টাকসন জিপ গাড়ি ক্রয় করতে চান, কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, এই গাড়ির মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশন 2016 সালেই, অর্থাৎ ব্র্যান্ড নিউ গাড়ি। জিরো মাইলেজ থেকে বাংলাদেশে এই গাড়িটি চলছে। গাড়িটি মাত্র 20,183 কিলোমিটার রান করেছে। গাড়িটির যে মাইলেজ, এটা একেবারেই অরিজিনাল মাইলেজ, এটা আমি বলছি। আর আপনি এটার যে অরিজিনাল মাইলেজ আছে, সেটা আপনি যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে এটা চেক করে শিওর হয়ে নিতে পারবেন ইনশাল্লাহ, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। গাড়িটির এই মুহূর্তে সামনের যে ফুল শেপটা দেখানোর চেষ্টা করছি। গাড়িটির বাইরে হচ্ছে রেড অয়েন কালার এবং সিরিয়াল হচ্ছে 15। গাড়িটি ফুল প্যাকেজের একটি গাড়ি। গাড়িটির সামনে আপনি যে প্রজেকশন হেডলাইট পাবেন, প্রজেকশন হেডলাইট এবং অরিজিনাল রয়েছে। গাড়ির সাথে আপনারা যা দেখতে পাচ্ছেন সব কিছুই অরিজিনাল। গাড়িটির যিনি ইউজার, তিনি এই গাড়িটির প্রথম ইউজার এবং তার নামে যে স্মার্ট কার্ড ব্লু বুক আছে, আমরা অবশ্যই সব পেপার্স ডকুমেন্ট আপনাকে বুঝিয়ে দেব। আর গাড়িটির আমি ফুল যে শেপটা দেখাচ্ছি, আপনার ফুল ক্রোচিং ভিউ, ডান পাশের ফুল ভিউটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা যখন একটি গাড়ি ক্রয় করি, এই গাড়িটি আমরা ক্রয় করেছি, গাড়িটি কেনার আগে আমরা কী দেখেছি, গাড়িটি কেনার আগে দেখেছি গাড়িটির সামনে পিছনে ডানে বামে সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা, গাড়িটির ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কিনা, বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি হয়েছে কিনা, কাগজ আপ টু ডেট আছে কি না, মালিক যিনি ইউজার তিনি প্রথম ইউজার কি না, গাড়িটির সব কিছু মিলিয়ে গাড়িটি আসলে কেমন আছে। আমরা যখন দেখেছি যে সব কিছু মিলিয়ে আসলে গাড়িটির কন্ডিশন সহকারে সব কিছুই ভালো আছে, এরপরেই কিন্তু আমরা গাড়িটি ক্রয় করেছি। এবং এই গাড়িটির যে পেপার, 22/11 টেক্সটোকেন ফিটনেস, 2022 সালের ডিসেম্বর পর্যন্ত সব কিছু আপ টু ডেট পাচ্ছেন। এবং ফুল বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, গাড়িটির টায়ার রিম কন্ডিশন খুবই ভালো আছে। অর্থাৎ আপনি একটা নতুন গাড়ি দেখবেন আর আপনি আমার এই গাড়িটিও দেখবেন, একেবারেই সেম টু সেম রয়েছে। গাড়িটির যে ভেতরের যে ড্যাশবোর্ড আমি এই মুহূর্তে দেখাচ্ছি এবং ডোর প্যাড, একটি গাড়ি কতটুকু সুন্দর রয়েছে, কতটুকু ফ্রেশ রয়েছে, সেটা আপনি যে ডোর প্যাড দেখলে বুঝতে পারবেন। এরপর এটা কিন্তু সিট পাওয়ার রয়েছে এবং ড্যাশবোর্ড দেখে বুঝতে পারবেন, উপরে যে স্লিংটা দেখে বুঝতে পারবেন গাড়িটি কিন্তু সানরুফ, ফুল প্যানোরামিক সানরুফ। এবং সিট যে হিটার, সিট হিটার রয়েছে, স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল, পুশ স্টার্ট, আমরা এই মুহূর্তে ভেতরের যে ভিউটা দেখছি, ডুয়েল এসি রয়েছে এবং যে হ্যান্ড রেস্টার, এখানে সিট খুবই কমফোর্টেবল। আসলে হুন্ডাই টাকসন গাড়িগুলো যারা জিপের মধ্যে নিতে চাচ্ছে তাদের একমাত্র কারণ হচ্ছে, কারণ এটা জিপের মধ্যে একটু প্রাইস কম প্লাস হচ্ছে কমফোর্টেবল কার। আমরা এই মুহূর্তে একেবারে পেছনে চলে এসেছি, পেছনের ফুল ভিউটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গাড়িটি বর্তমানে যে অবস্থায় আছে আপনাকে আর কোনো কিছুই করতে হবে না, আর সব কিছুই আপনি একেবারে নিখুঁত মানি পেয়ে যাবেন। গাড়িটি তেলে চলছে, অকটেনে চলছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে ব্যাক ডালার ফুল ভিউটা দেখাচ্ছি, এখানে কতটুকু স্পেস রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর গাড়িটির প্রত্যেকটা প্যাস্টিং বিট আমরা খুব সুন্দরভাবে চেক করেছি এবং শিওর হয়েছি গাড়িটির বডির কন্ডিশন খুবই ভালো আছে এবং কোথাও কোনো স্ক্র্যাচ বা কোথাও কোনো ইঞ্জুরি নেই। তো এবার আমরা চলে যাব গাড়িটির দামের ব্যাপারে। এই গাড়িটির মূল্য, গাড়িটির মূল্য আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে 34,70,000 টাকা। 34,70,000 টাকায় আপনি ক্রয় করতে পারবেন হুন্ডাই টাকসন 2016 মডেল এবং 16 রেজিস্ট্রেশন একটি জিপ গাড়ি। সো ভিউয়ার্স, আমাদের যে 34,70,000 এটা আমাদের আস্কিং মূল্য, আমরা এটা ফাইনালি 33,50,000 করতে পারবো, 33,50,000 আমরা ফাইনালি করতে পারবো। এরপরে আপনি আসেন, গাড়ি দেখেন, যদি পছন্দ হয় আপনি মানে চেক করার পরে গাড়িটি আপনি ফাইনালি কনফার্ম করতে পারবেন। তো
তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের কালেকশনে একেবারেই সীমিত বাজেট থেকে হাই বাজেটের সকল ধরনের গাড়ি রয়েছে। যারা এক্স নোয়া গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য এক্স নোয়ার কালেকশন রয়েছে, যারা টয়োটা রাশ গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য CC 1500 টয়োটা রাশ গাড়ি রয়েছে, যারা অ্যাভেঞ্জার গাড়ি ক্রয় করতে চান 7 সিটের তাদের জন্য অ্যাভেঞ্জার রয়েছে, এবং BMW রয়েছে 2011 মডেল BMW অ্যাকশন, এবং সীমিত বাজেটের মধ্যে যারা এলিয়ন 2004 মডেলের গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য এলিয়ন 2004 মডেল রয়েছে, প্রিমিয়ো 2006 মডেল রয়েছে। মানে এখানে যারা গাড়ি কেনার জন্য আসবেন, মানে একেবারে সীমিত বাজেট থেকে হাই বাজেটের প্রায় সকল ধরনেরই গাড়ি রয়েছে। মানে এখান থেকে ইনশাল্লাহ আপনি যেটা চান সেটাই পাবেন। তো সব কিছু মিলিয়ে আসলে ভিডিওটি কেমন লেগেছে এবং আপনি কোন গাড়িটি মূলত ক্রয় করতে চান, কত বাজেট, আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেই গাড়িটি আপনাকে দেখানোর চেষ্টা করব। আর শোরুমের লোকেশন ঢাকা উত্তরা দিয়াবাড়ি 12 নম্বর সেক্টর, খালপার ব্রিজ পার হয়েই হাতের বামে এস ইসলাম কার, সেখান থেকে আপনি গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডিকার পরিবারের সাথে আসসালামু আলাইকুম।